Hey everyone, welcome to my channel. এখন বাজে 10:30টা আর আমার বর বেরিয়ে গেল স্কুলের জন্য। রিশো আজকে সকাল সকাল চলে গিয়েছে, আজকে বেশ কয়েকদিন স্কুল ছুটি ছিল তো ওকে পাঠিয়ে দিয়েছি। অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়েছে ওয়াশিং মেশিনে, কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন একটু একটু বৃষ্টি পড়ছে, তাই দিচ্ছি না ওগুলো, এখানে একটু এয়ার ড্রাই করছি। দেখা যাক বৃষ্টি যদি একদম না থাকে তাহলে মেলে দিয়ে আসবো, আবার রিশো চলে আসবে। সকালে আজকে ঋষির সাথে একটু খেয়ে নিয়েছিলাম, আর কিছু খাইনি। এখন একটু টুকটাক কিছু কাজ রয়েছে ঘরে, সেগুলো করে নিয়ে স্নান করবো। আর পুজোর বাজার তো শুরু হয়ে গেছে, কালকেও গিয়েছিলাম বাজারে, কালকে কী কিনেছি সেটা দেখাবো আস্তে আস্তে। আর আজকেও যেতে হবে একটু বাজারে, তো এখন কয়দিন মোটামুটি চলবে এরকম, সবারই চলে। আপাতত দেখতে থাকো ব্লগটা, দেখি জামা কাপড় কি মেলা যায় কিনা, বৃষ্টিটা কীরকম থাকে বলে দেখা যাবে। এই শাড়িটা কালকে কিনেছি, এটা পুরোটাই প্লেন, আর এই যে এই জায়গাটা রয়েছে ব্লাউজে, আর আঁচলটা বেশ সুন্দর, আমি আর বের করছি না এখনই। আর শাড়িটা কালারটা আসলে খুব ভালো লাগলো, এই কালারে আমার কাছে কোনো কিছু নেই বা শাড়িও নেই কোনো, তাই জন্য এটাই নিলাম। এটাকে ওরা বললো মঙ্গলগিরি সিল্ক, এই ধরনেরই কিছু একটা। এদিকে আরও একটা শাড়ি কেনা হয়েছে, ওটা আমার কাছে রয়েছে, এখনই দেখাতে পারছি না। আর এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমাকে দিয়েছে সেদিন যে গিয়েছিলাম মামা শ্বশুরের বাড়িতে বলতে ধূপগুড়িতে, যে আমরা সবাই মিলে গেলাম সেখানে, আমাকে দিয়েছে, রিশকেও দিয়েছে, আমার বরকেও দিয়েছে, তো এই শাড়িটা দিয়েছে। এটার আজকে ব্লাউজ বানাতে দেবো, আর এটা কালকে বানাতে দিয়েছে, একবারই কিনে টেনে ব্লাউজ বানাতে দিয়ে এসেছে, আজকেও এটা নিয়ে সেইখানেই যাবো। জামা কাপড় দেখাচ্ছি, এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে এটা দিয়েছে ওর যে পিপে এসেছিলো, মানে আমার ননদ এসেছিলো, সে দিয়েছে এই সেটটা। বিছানায় চাদর এখনও পাতা হয়নি, এখনই ধুতে দিয়েছি তো এখন চাদরটা পাতবো। আর এটা দিয়েছে ওই যে ওই যে মামা শ্বশুরের বাড়ির থেকে আমাকে শাড়ি দিয়েছে, সেই মামা শ্বশুর দিয়েছে, তো এই হচ্ছে এটা। আজকে ওর জন্য কিছু কিনতে যাব, আর বরকে একটা দিয়েছে, ওর জন্য আলাদা এখনও কিছু কেনা হয়নি। ও আগেই কিনে রেখেছে দুটো, তার মধ্যে একটা পড়া হয়ে গেছে, সে একটা রয়েছে, আর বাকি এখন কিনতে হবে সব। তো এইগুলো এটা ওকে দিয়েছে ওই মামা, যে আমাদের মামা রয়েছে, মামা শ্বশুর, সেই দিয়েছে। তো আপাতত এইটুকু হয়েছে পুজোর বাজার, বাকিটা আজকে করব, কালকে করব, এরকম মোটামুটি বেশ কয়েকদিন ধরে চলবে, যখনই সময় পাবো করে নেব। আমার মার সাথে একদিন যেতে হবে, মার জন্য শাড়ি কিনতে হবে, বা মাও আমাকে দেবে। আমি কিছুটা অনলাইনে অর্ডার করেছি, সব আসলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো সেগুলো। আর এইদিকে মা একটা শাড়ি কিনেছে, সেইটা কালারটা গ্রিন কালারের, তো কালকে আমরা দুজনেই একসাথে গিয়েছিলাম, আমি ওই ব্লু যে শাড়িটা দেখালাম সেটা আমি নিয়েছি, আর মা ওটা নিয়েছে। তো মা শাড়িটা মার কাছে রয়েছে বলে এখন আমি দেখাতে পারছি না, পরে কোনো এক সময় দেখিয়ে দেবো। হে গাইস, এখন একটা মতো বাজে, আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমি রিশকে নিয়ে এসেছি, কিন্তু রিশ আস্তে আস্তে নিচে কাকুর ঘরে ঢুকে পড়েছে, তাই জন্য আমি এখন উপরে জামা কাপড়গুলো নিয়ে নিলাম, এখন যাবো কাকুর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি করছি রিশ? রিশ বাবা কে আছো? আমি এসছি বলে মাপো কেন, সোনা বাবা না, চলো খেয়েছো, তোমার কি খাওয়ার খেয়েছো? রিশকে নিয়ে এসে স্নান টান করালাম, এখন ওকে ড্রয়িংয়ে বসিয়েছি, আর ওর সাথে আমি কথা বলছি না, কারণ কাকুর ঘরে অনেক দেরি করেছে, তাই জন্য ওর সাথে আমি কথা বলছি না রাগ করে, কিন্তু ও খুব লক্ষ্মী ছেলে হয়ে আছে, সমস্ত কথা শুনছে, ইশারায় ইশারায় বলছি আমি ওকে, সমস্ত কথা শুনছে, বুঝছে, ভালো করে ড্রয়িং করছে। এখন আমি ওকে খাওয়াবো, কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন আবার আমার উপরে রাগ দেখাচ্ছে, কিন্তু এমনি ভালো ছেলে হয়ে আছে, কথা বলছি না ওর সাথে, তাই নাকি আমার সাথেও বলবে না, কথা বলবে না, বলবে না। এখন আমি ওর জন্য খাবার নিয়ে আসবো, কী খাবার আনবো? করলা ভাজা, তেতো,
খাবো সে খাবার নিতে যাচ্ছি। আজকে রান্না হয়েছে যে আলু করলা ভাজা, এটা তো রিস খাবে না এখন। আর এখানে হয়েছে চিকেন, এখানে কালকে একটু ফ্রাইড রাইস হয়েছিল সেটাই রয়েছে, আর ভাত রয়েছে এখানে, আর রিসে রয়েছে মাছ, আর মাছ সাথে একটু ডাল সেদ্ধ রয়েছে, আর এখানে রয়েছে পুঁই শাক, এখানে রয়েছে চাটনি, এখানে ডাল মুসুর ডাল, আর একটু চিকেন কষা, আর মাছের মাথা দিয়ে একটু মাখা মাখা চখা মতো এটা কালকে করেছিল। এই হচ্ছে রান্না। এখন আমি তাড়াতাড়ি ঋষির খাওয়াটা নিয়ে নিই, ওর খুব খিদে পেয়েছে, আর ওকে খাইয়ে নিই, নিজেও খেয়ে নেবো। তারপর ঋষির আবার আজকে ড্রয়িং ক্লাস রয়েছে, ওপরে জামা কাপড় রয়েছে সেগুলো আনতে হবে। তো ঠিক আছে, এখন ওকে তাড়াতাড়ি খাইয়ে নিই। সাড়ে তিনটা বেজে গেছে, এখন আমারও খাওয়া হয়ে গেছে, আমি জামা কাপড়গুলো আনতে এসেছি, ঋষকে এখনও ঘুম পাড়াইনি, জামা কাপড়গুলো তাড়াতাড়ি তুলে নিয়ে গিয়ে ওকে ঘুম পাড়াবো। বৃষ্টি নামতে পারে এই জন্য চলে এলাম তাড়াতাড়ি করে, কারণ আবার মেঘলা ওয়েদার করে এসছে। তো সমস্ত জামা কাপড়গুলো কাচা হয়েছে, আশা করি মোটামুটি শুকিয়ে যাওয়ার কথা, কারণ ওয়াশিং মেশিনে অনেকটা আমি শুকিয়ে নিয়েছিলাম। একদম ঠিক সময়ে এসেছি, ভাগ্যিস এসেছিলাম, এখন দু চার ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। তো আমার এখন সমস্ত জামা কাপড় তোলা হয়ে গেছে, এগুলো আমি এখন নিয়ে নিচে যাব। বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি নিচে যাই এবার। যা সাবধানে যেও, হ্যাঁ, টাটা 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 বাবা। এখন ডট 6:30 বাজে, ঋষকে তখন পাঠিয়ে দিলাম ড্রয়িংয়ে, তারপরে একটু বিশ্রাম নিয়ে আমি চা করলাম সবার জন্য, সবাই মিলে খেলাম। এখন আমি রেডি হয়ে গেছি, বাজারে যাব। তার আগে ঋষকে নিয়ে ওকে মার কাছে রেখে তারপরে আমি আর মা, মানে আমার শাশুড়ি মা, আমরা দুজন মিলে বাজারে যাব। তো আপাতত ঋষকে আনতে যাচ্ছি। সবই তো ফ্রেশ হবে না? এখন আমরা যাব এখানে পালকো শোরুমে পাঞ্জাবি দেখতে, বা কি কি আছে কালেকশন সেগুলো দেখতে যাব, যদি পছন্দ হয় নিয়ে নেব। ওই যে ওই দিকটা বাজার থেকে ফিরে এসেছি, আর এখন একটু ফেরার সময় কুলফি নিয়ে এসেছিলাম, তো রিসও চলে এসেছে, ওকে দিয়ে দিলাম। আর রিসের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি, আর যেগুলো যে টেইলারের দোকানে গিয়েছিলাম দিতে পারলে সেগুলো বানাতে দিলাম ব্লাউজ। থ্যাংক গড কি পেয়ে গেছি, না হলে এই সময়টা কেউই কোনো দোকান থেকে নিচ্ছে না, তো ওরা নিয়ে নিয়েছে। আর 17 তারিখ দেওয়ার ডেট দিয়েছে, মানে তৃতীয়ার দিন, আর ঋষের জন্মদিন রয়েছে চতুর্থীতে, তার আগের দিন। তো আর ওর জন্য একটা পাঞ্জাবি কেনা হয়েছে পালকোতে, অল্প মানে 250 টাকার মধ্যে অফারও একটা কুপন ছিল আমাদের, তো সেটাতে একটুখানি কমই হয়ে গেছে, 1000 টাকার কাছাকাছি পড়েছে, দেখাবো তোমাদের সবই। তো এই হচ্ছে ব্যাপার, এখন 10টা বেজে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। ঋষ চলে এসেছে বাবার সাথে, আর আমরা এখানে ফ্ল্যাটে চলে এসেছি, ঋষ এখন খুশি খাচ্ছে। বা ভালো কুলফি, টেস্টি টেস্টি। এই বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখো। গাইজ, কালকে ব্লগটা শেষ করা হয়নি, যথারীতি ভুলে গেছিলাম, তো ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। টাটা।